আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রাত্রে হঠাৎ করে নির্দিষ্ট সময়ে আপনার ঘুম ভেঙে যায়। যেমন আপনি যদি 10টা বাজে ঘুমান, 1টা বাজে আপনার ঘুম ভেঙে যাবে। আপনি যদি 12টা বাজে ঘুমান, 3টার সময় ঘুম ভেঙে যাবে। আপনি যদি 3টার সময় ঘুমান, 1 ঘন্টা পর বা 5টার সময় ঘুম ভেঙে যাবে। এভাবে 2 ঘন্টা পর, 1 ঘন্টা পর এরকম সময় আপনার ঘুম ভেঙে যায়। এরকমটা কেন হয়? ইসলামে এটা সমাধান দিচ্ছে, কিন্তু আমি আগে বিজ্ঞান থেকে আপনাদেরকে বলছি। বিভিন্ন আর্টিকেল পড়ে আমি যা বুঝলাম যে অনেকে বলে যে যদি ঘুম ভেঙে যায় তাহলে এটা বিভিন্ন রোগের লক্ষণ দেখা দিতে পারে, অথবা আপনি টেনশনে আছেন, অথবা আপনার কোনো মানসিক কোনো চাপ আছে, অথবা আপনার কোনো জিনের উপদ্রব থাকতে পারে। এভাবে এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞান তো সব কিছু প্রমাণ করতে পারে না। একমাত্র সমাধান রয়েছে ইসলামে। ইসলামে আপনি সম্পূর্ণ পরিপূর্ণভাবে সমাধান পাবেন। বিজ্ঞানের কাছে গেলে আপনি এলোমেলো বিষয়টা পাবেন। তারা বলছে যে 1টা বাজে যদি ঘুম ভেঙে যায় তাহলে এটা খারাপ লক্ষণ, 3টা বাজে ভেঙে গেলে এটা লিভারের সমস্যা থাকতে পারে, অন্যান্য সমস্যা থাকতে পারে, আবার যদি 5টার সময় ভেঙে যায় তাহলে এটা ভালো, আবার কেউ কেউ বলছে এটা ফুসফুসের জন্য ক্ষতি। নানান ধরনের নানান কথা, অনেক কথা পাবেন আপনি। কিন্তু ইসলাম কি বলছে দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশার পর ঘুমিয়ে যেতে, যদি জাগ না থাকেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তো যেহেতু অপছন্দ করতেন, নিশ্চিত এটার ভিতরে কোনো একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, কারণ ইসলাম বিজ্ঞানের জন্য আসেনি। কিন্তু ইসলামে যে কাজগুলো করা হয় সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়। যদি আপনি দ্রুত ঘুমিয়ে পড়েন, আপনি যখন দেখবেন 9টার দিকে যদি ঘুমিয়ে পড়েন অথবা 10টার দিকে, ঠিক 1টা 2টার দিকে যদি আপনার ঘুম ভেঙে যায়, এটা তো বিজ্ঞানরা হচ্ছে খারাপ দিক। কিন্তু আপনি দেখেন যদি 1টা 2টার দিকে যদি ঘুম ভেঙে যায় তাহলে আপনি তাহাজ্জুদের সালাত পড়ার জন্যই আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘুম ভাঙিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহাজ্জুদ সালাত কেন এসেছে? তাহাজ্জুদ সালাত এসেছে আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, চাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য। সারাদিন কত পাপ কাজ করেছিলেন, আপনার কত আকুতি মিনতি থাকতে পারে, আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে কথা বলার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা শেষ আসমানে এসে পড়েন আপনার কথা শোনার জন্য। ইসলাম এই জন্য বলে রাত যত গভীর হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা তত নিকটে আসেন। ঠিক 1টা 2টা বাজে যখন আপনার ঘুম ভেঙে যায়, হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল, এর কারণটা হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে পছন্দ করেছেন, আপনাকে ইবাদত করার জন্য সুযোগ করে দিচ্ছেন যাতে করে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। এটাই ব্যাখ্যা। ডিপ্রেশনে থাকলে আপনার ঘুম ভেঙে যাবে, এটা স্বাভাবিক বিষয়, ছটফট করবেন। কিন্তু আপনি সলাতে দাঁড়িয়ে পড়েন, আলহামদুলিল্লাহ আপনার সকল ডিপ্রেশন চলে যাবে। ওই লিভারে ক্যান্সার ম্যান্সার বা অন্য ধরনের রোগ আছে, এই আছে, সেই আছে, জিন আছে, এসব বাদ। একমাত্র কাকে ভয় করতে হবে ভাই? আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করতে হবে। কারণ আল্লাহ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে এভাবে তিনি তাহাজ্জুদের সলাত আদায় করেছেন বা কিয়ামুল লাইল করেছেন, রাত্রি যাপন করে তিনি সলাত আদায় করেছেন। এখন রাত্রে যদি আপনি হঠাৎ ঘুম ভেঙে যায়, হঠাৎ করে ঘুম ভেঙে গেল 1টা 2টা বাজে, 2 ঘন্টা পর ঘুম ভেঙে গেল, আপনি সলাতে দাঁড়িয়ে পড়বেন, এটাই সমাধান। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।